বন্ধুরা, এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, রাত 12টা বাজতে যায়। বাইরে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার। কালকে একটা স্পেশাল ডে, তার জন্য আজকে এই ব্লগটা শুরু করলাম। এখন যেহেতু রমজান চলছে, জানি না কতটা স্পেশাল করতে পারবো। আমি আমার মতো করে চেষ্টা করবো স্পেশাল করে তোলার। আর তোমরাও বন্ধুরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে যতটা পারবো সবটাই শেয়ার করবো। বন্ধুরা, এখন 11:55, আর মাত্র 5 মিনিট বাকি। বন্ধুরা, মাত্র 2 মিনিট বাকি আছে। আমি ভাবছি ফোনটা করেই ফেলবো এবার, কারণ ও তো কাজে থাকবে, ব্যস্তও থাকতে পারে। যাই হোক, হ্যালো, হ্যাপি বার্থডে। বন্ধুরা, উইশ তো করলাম, আর এতটা রাত হয়ে গেছে না, সানায় প্রচন্ড দুষ্টুমি করছে। কালকের দিনটা আমরা যেমন ভাবে সেলিব্রেট করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আচ্ছা, গুড আফটারনুন বন্ধুরা। এখন দুপুর 2টা মতো বাজে, তিনজন মিলে ভাবলাম আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসি। কি মাম, তুমি দুষ্টুমি করবে বলে আগে চলে এসছো? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো, আমি বসে পড়ি, তোমাকে রেখে চলে। বরাবরের মতো ফাঁকা রাস্তাঘাট আর চারিদিকটা একদম সবুজ হয়ে আছে। গরম কিন্তু বেশ ভালোই পড়ছে, ঘরের মধ্যে থাকলে না অতটা বোঝা যায় না। যাই হোক, এবার বেরিয়ে পড়া যাক। ইচ্ছা ছিল সন্ধ্যাবেলা বেরোনোর, সন্ধ্যাবেলা বেরোনোটা সম্ভব হবে না, সানায়ের পাপার নাইট ডিউটি চলছে। তো সানায় রোজ এই সময়ে ঘুমায়, আজকাল ঘুম পাড়াইনি, ভাবলাম ঘুরে আসি, এসে ঘুম পাড়াবো। এই শোপিসটা কেমন হয়েছে বন্ধুরা? এটা আমি সানায়ের পাপাকে বার্থডেতে গিফট করেছি। প্রথমে কি দেবো একেবারেই বুঝতে পারছিলাম না, অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম এরকম একটা গিফট দেওয়া যাক যেটা ওর হয়তো পছন্দ হবে, আর সত্যি পছন্দ হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে তো কালকে বলেই ছিলাম যে আজকে একটা স্পেশাল ডে, আর আজকে সানায়ের পাপার বার্থডে। তো এখন একটু ছোটোখাটো করে আয়োজন করব, যেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ সানায়ের পাপার নাইট ডিউটি আছে, আমাকে খুব কম সময়ের মধ্যে যা করব সেটা করতে হবে। তাহলে চলো বন্ধু, ঝটপট করে রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করে ফেলি। দুপুরে বেরোনোর আগে বেশ কিছু কাজ আমি এগিয়ে রেখেছিলাম, সন্ধ্যার আয়োজনে কোনো যাতে অসুবিধা না হয়। এদিকে চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর তার সঙ্গে কিছুটা ময়দা মেখে রেখেছি। সানায়ের পাপা যা যা খেতে পছন্দ করে সেগুলোই বানাবো। আজকের ইফতারটা একেবারে অন্যরকম ছিল। আজকের ইফতার করেছি আমরা বিরিয়ানি দিয়ে, আর বিরিয়ানি বেশ অনেকটাই আছে, রাতে আমাদের ভালোভাবে হয়ে যাবে। আজকে দুপুরে তো বেরিয়েছিলাম, তাই ইফতারটা বিরিয়ানি দিয়েই সারতে হয়েছে। যাই হোক, কয়েকটা আলু সিদ্ধ করে রেখে গেছিলাম, এখন ঝটপট করে সমস্ত কিছু তৈরি করে ফেলতে হবে, হাতে খুব কম সময় আছে। আজকে দুপুরে তো আমরা বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর পর কোনো কিছু আর শেয়ার করা হয়নি। সানায় এত দুষ্টুমি শুরু করেছিল কি আর বলবো। আর এদিকে চিকেনটা তো ম্যারিনেট করে রেখে গেছিলাম, তখন না আমি নুনটা দিইনি, আগে থেকে নুন দিয়ে রাখলে জল ছেড়ে দেবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম এসে কাবাব বানানোর জন্য। সানায়ের পাপা আমার হাতের কাবাব খেতে খুব পছন্দ করে। নুন দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি, তাওয়াটা তো গরম হয়ে গেছে, অল্প একটু সাদা তেল দিলাম, ব্রাশ দিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে তেলটাকে মাখিয়ে নিলাম, আর এর সঙ্গে একটু বাটার দিয়ে দেব। বাইরে থেকে ফিরে ইফতার করে সানায়কে না ঘুম পাড়িয়ে দিয়েছি, বলছিলাম না দুপুরবেলাটায় ঘুমাইনি, প্রচণ্ড দুষ্টুমি করেছে। আমাদের কাছেই একটা মল আছে, সেই মলেই গেছিলাম সানায়ের জন্য ঈদের জামাকাপড় কিনতে, ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করব। কিন্তু সানায় এতটা দুষ্টুমি শুরু করেছিল, তখন না তাড়াহুড়ো করে সমস্ত জিনিস কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে, তারপরে ইফতার করে সানায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদিকে কাবাব হচ্ছে, আর এদিকে আমি আলুর পুর তৈরি করছি। সানায় এখন ঘুমাচ্ছে, তো একটা সুবিধা হয়েছে, আমি একদম শান্তিতে সমস্ত কিছু আস্তে আস্তে করে নিতে পারছি। ও যদি জেগে থাকতো না একেবারেই সম্ভব হতো না একসঙ্গে এত কিছু করা। এদিকে আলুর পুর তৈরি করছি, আর পাশে কিন্তু কাবাব হচ্ছে, কাবাবটা অনেকটাই হয়ে এসছে। এরপরে আবার আরও কয়েকটা জিনিস তৈরি করব, দেখা যাক কতটা তাড়াতাড়ি সম্ভব হয়। যখন আমরা ফিরছিলাম তখন একটা কেক নিয়ে এসেছি, কেকটাকে আবার ফ্রিজেও রেখে দিয়েছি, আর এদিকে এখন আলুর পরোটা বানাবো। কিছু কাজ এগিয়ে রেখে গেছিলাম, তার জন্যই কিন্তু একদম তাড়াতাড়ি করে সমস্ত জিনিস বানানোটা সম্ভব হচ্ছে। যখন হাতে অনেক কাজ থাকে তখন আমি চেষ্টা করি আগে থেকে বেশ কিছু কাজ এগিয়ে রাখার। সানায় তো এখন অনেকটা ছোট, সময়ের কাজ যদি সময়ে না করে ফেলে রাখি তাহলে না সানায়ের খাওয়া দাওয়া ঘুমের অনেকটা অসুবিধা হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আর কি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নেওয়ার, আর পারলে সমস্ত কাজ আগে থেকে একটু এগিয়ে রাখার। আমাদের সঙ্গে গল্প করছি, আর একে একে সমস্ত ময়দার লেচির মধ্যে আলুর পুরটাকে ভরে ফেলছি। প্রতি বছর সানায়ের পাপার বার্থডেতে চেষ্টা করি সানায়ের পাপা যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত কিছু তৈরি করে দেওয়ার।
আল্লাহর দেওয়া সব দিনই ভালো, সব দিনই পবিত্র, কিন্তু এই যে স্পেশাল ডেগুলো, এগুলো তো বারবার আসে না, বছরে একটাবার করেই আসে। তাই প্রতিবারই চেষ্টা করি ভালোভাবে নিজের মতো করে সমস্ত কিছু আয়োজন করার। আলুর পরোটাগুলো আবার একটু সাবধানে বেলতে হয়, নাহলে আলুর পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুর পরোটাগুলো বেলে রাখছি আর তার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। পরের পরোটাটা বেলে যখন রাখবো নাহলে আটকে যেতে পারে একটার সঙ্গে একটা। কাবাব তৈরি করা হয়ে গেছে, পরোটাগুলোও বেলে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে তার উপরে সিমাই দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে। শুভ দিনগুলোতে মিষ্টিমুখ না করলে ঠিক ভালো লাগে না, তাই ভাবলাম সিমাইয়ের পায়েস বানাই। আর সিমাইয়ের পায়েসটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই সিমাইয়ের পায়েসটাই বানাচ্ছি। পরোটাগুলো একে একে সেঁকে নেবো, আর ওইদিকে দুধটাও ফুটে গেছে। সানায়ের পাপাকে আমি আজকে 12 বছর ধরে চিনি, আর 12 বছর ধরে প্রতিবার চেষ্টা করেছি জন্মদিনে ভালোভাবে সবকিছু আয়োজন করার। নিজে যতটা পারি নিজের সাধ্যমতো সবকিছু ভালোভাবে আয়োজন করার চেষ্টা করি। এদিকে আবার দুধটা ফুটে গেছে, দুধটাকে ভালোভাবে নাড়াচ্ছি, নাহলে নিচে ধরে যেতে পারে আর পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এদিকে আবার পরোটাগুলোও সেঁকছি। অনেকটা সাবধানে আর অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হচ্ছে, নাহলে আবার সানায়ের পাপার অফিসে যাওয়ার যদি সময় হয়ে যায় ও না তখন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না, তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। দুধ যেহেতু ফুটে গেছিলো সিমাইটা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগবে না, সিমাইটা হয়ে গেলেই সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে টেবিলটাকে সাজিয়ে ফেলবো আর সানায়ের পাপাকেও ডাকবো। এদিকে অনেকগুলো পরোটা না একে একে ভেজে ফেলেছি। আলুর পরোটা আবার আমাদের দুজনেরই প্রিয়। বেশিরভাগ সময় এটাই হয়ে থাকে, কোনো যদি স্পেশাল ডে থাকে সানায়ের পাপা আগে থেকেই বলে রাখে আমার জন্য কিন্তু আলুর পরোটা বানাবে। আজকেও কিন্তু বানালাম আলুর পরোটা। এদিকে প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর সানায়ও ঘুম থেকে উঠে পড়েছে। ওঠা মাত্রই একটা চেয়ার নিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে পড়েছে। আসলে ওর পাপার বার্থডেতে কী কী আয়োজন চলছে সেটাই তদারকি করছে। ওকে তো খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, দেখি এখন কিছু খাই কি না। তার আগে সিমাইটা হয়ে গেছে, কিছুটা কাজু বাদাম নিয়ে সিমাইয়ের ওপরে দিয়ে দেব। সিমাইও কমপ্লিট একদম, কিন্তু কাবাবটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে সমস্ত কিছু রেডি করব। সব খাবার প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়েছি আর তারপরে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই যে সানার পাপার বার্থডে কেক, তুই বাড়ি ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, নাহলে রেড ভেলভেট এই সমস্ত কেকই আনা। এই কেকটা দেখে বেশ পছন্দ হয়েছিল তাই এই কেকটাই নিলাম। এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু বার্থডে বয় এখনও ঘুমাচ্ছে। বার্থডে বয়কে তুলবো ঘুম থেকে, তার আগে ভাবলাম তোমাদেরকে সবকিছু একবার ভালোভাবে দেখিয়ে দিই। বন্ধুরা, আমার ছোটোখাটো আয়োজনে সেলিব্রেশনটা বেশ ভালোভাবেই হলো। এদিকে কিন্তু মোমবাতিগুলোকে একেবারে নিভানো যাচ্ছে না, সেই চেষ্টাই চলছে। দুজন মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি মোমবাতিগুলোকে নিভিয়ে ফেলা। আজকাল আমাদের যার বার্থডে হোক না কেন, সেখানে কিন্তু সবথেকে বেশি মজা করে সানায়া। সানায়া ভাবে প্রতিবারই সানায়ার বার্থডে হচ্ছে। এদিকে তো কেক কাটা হলো, কেক খাওয়া হলো, এবার অন্য খাবারগুলো খাওয়ার পালা। ওকে দাও। নো কেক খাবে? ওই কেক দাও না। কোনটা খাবো তুমি আগে টেস্ট করো। আমি কেমন হয়েছে? চাটনিটা ঠিকঠাক হয়েছে? কাবাবটা খেয়ে দেখো। বন্ধুরা, সানার পাপা তো খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া সেরে ও আবার রেডি হবে, অফিসের জন্য বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।